একটি পুকুরে মধ্যবয়স্ক ব্যক্তির দেহ ভাসতে দেখে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জের শিয়ারশোলে রাজবাড়ি এলাকায় বাউরিপাড়া অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা এদিন বেলা 11টা নাগাদ পুকুরে দেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। হাত দেখিয়ে এখানে স্থানীয় কিছু লোক পুকুরে চান করতে এসছে, তখন দেখছে কি এখানে একটা ডেড বডি জলের মধ্যে ভাসছে। তো এটা প্রশাসনকে জানানো হলো, খুবই দুঃখের ঘটনা এটা। একজন অচিনা, এই অঞ্চলের নয়, এটা মনে হয় আমাদের কি এখানে কোনো রাজমিস্ত্রি বা রং মিস্ত্রির কাজে কাজ করে। কিছু নাম জানতে পেরেছেন? নাম শুনলাম আমি, মঙ্গল বাউরির নামে, মানে আপনার বল্লমপুর সাইডে থাকে সেই লোকটা, এখানে প্রায় এই অঞ্চলেই কাজ করে। সে মোটামুটি স্থানীয় কিছুরা চিনতে পেরেছে, তো এই অঞ্চলে কাজ করে, হয়তো কোনো কারণে এখানে চান ফান করতে এসছে বা হাত পা ধুতে এসছে, সেই সময় ঘটনাটা ঘটে। এই পুকুরটা হচ্ছে এক সাইডে, যে লোক খুব কম মাত্রায় এখানে আসা যাওয়া করেন বলে এই রকম মনে হয় আমার, ঘটনাটা এরকমই হয়েছে। ঘটনা বলা যাবে না, যেহেতু জলের মধ্যে এক সাইডে পুকুরটা আছে, তার মধ্যে হয়তো কোনো কারণবশে অথাহ পানি আছে, যেটা পাথরের উপরে বসলে হয়তো স্লিপ করে গেলে নিচে পড়ে যেতে পারে, তারপরে নাও উঠতে পারে, এরকম সিচুয়েশন হয়েছে বলে মনে হয় আমাদেরকে, এটা কোনো দুর্ঘটনা বলে হবে না। হাতে ফাতে ছুলা রয়েছে দেখলাম, মাংস আর ওই জায়গায় তোমার কোশ্চেন পাবে কি নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। জানা যায় নিহত ব্যক্তি রানীগঞ্জের বল্লভপুর পালপাড়া এলাকার বাসিন্দা মঙ্গল বাউরি, তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।